ওয়েলকাম স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ডস সায়েন্স লার্নিং অ্যাকাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানায় আজকে আইসিডিএস সুপারভাইজার এর ইন্টারভিউ ক্লাস তোমরা যারা যারা টিউব সায়েন্স লার্নিং অ্যাকাডেমি থেকে প্রস্তুতি নিয়েছিলে তারা মোটামুটি অ্যাভারেজলি সবাই খুব ভালো পরীক্ষা দিয়েছ এবং তারা তোমরা বারবার মেসেজ করেছো প্রচুর পরিমাণে আমাদের একাডেমির নাম্বারে মেসেজ করেছো স্যার আমাদের জন্য ইন্টারভিউ ক্লাস দেন ইন্টারভিউ ক্লাস দেন তো সব দিক দিয়ে বিচার বিবেচনা করার পর আমরা এই ক্লাসগুলো আনবো বা এনেছি তোমাদের সম্মুখে দেখো পাঁচ সাতটা ক্লাস দেবো যেটুকুনটা টেন্ডেন্সি রয়েছে পাঁচ সাতটা ক্লাস দেবো এবং এই ক্লাসগুলো তোমাদেরকে অনেকটা ইন্টারভিউ প্রিপারেশন প্রিপার প্রিপেয়ার হতে সাহায্য করবে বলে আমি আশাবাদী তো কিভাবে তুমি ইন্টারভিউ দেবে দেখো এরকমভাবে সবাই বলছে স্যার পেড মক টেস্ট আমি পেড মক টেস্ট আর নেবো না পেড কোনো ইন্টারভিউ ব্যাচ তৈরি করবো না কোনো পেড হবে না এগুলো এগুলো পেড হবে না তো এইগুলোতে জাস্ট ভিডিওর মাধ্যমেই হবে তোমরা এক কাজ করো তোমরা অবশ্যই এই প্রশ্নগুলোর উত্তর তোমরা কিন্তু অ্যাট এ গ্ল্যান্স কোনো বইয়ের সাহায্য নেবে না কারণ তোমরা এরকমভাবে সিরিয়াসলি দাও যে আমি তোমাদের এরপর থেকে বলে দেব যে এই টাইমে কিন্তু আমি এই আপলোড করব তোমরা কিন্তু সবাই ওখানে যে উত্তর দেবে অ্যাট এ গ্ল্যান্স তোমরা এক থেকে দশটার উত্তর দেবে যেগুলো পারবে না সেগুলো স্পষ্টভাবে বলবে আমরা জানি না স্যার জানি না স্যার ব্যাস জানি না স্যার এই কথাটা বলবে আমার জানা নেই স্যার এই কথাটা বলতে হবে যদি তুমি ভুল উত্তর বলো সেটা না বলাটাই শ্রেয় তো দেখো আমি যে দশটা কোশ্চেন নিয়েছি এবং এই দশটা কোশ্চেনের উত্তর তোমরা কিন্তু কমেন্ট সেকশানে সবাই দেবে খুব সহজ এবং তোমাদের নিজস্ব ধারণা ব্যক্তিগত অভিমত এতদিন ধরে পড়েছ তারপরে ভিত্তি করে দেবে প্রথম কোশ্চেনটা দেখো এর ফুল ফর্ম কি বলেছে এর ফুল ফর্ম কি এবং সেই রেসপেক্টটা তোমাদের বলেছে দেখো যে একটি শিশুর পর্যাপ্ত পুষ্টির জন্য জন্ম পরবর্তী অবস্থায় তুমি একটা হেলথ ওয়ার্কার হিসেবে কী উপদেশ দেবে তুমি তো একটা হেলথ আইসিডিএস ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস তো সেই রেসপেক্টটা তোমাকে এইখানে কিন্তু তুমি সুপারভাইজারে রয়েছে মানে তোমার আন্ডারে অনেক কটা কর্মী কাজ করবে তো সেই রেসপেক্টে তুমি ধরো শিশুর পুষ্টির জন্য শিশুর জন্ম পরবর্তী অবস্থায় তুমি কি উপদেশ দেবে এটা কিন্তু খুব জানার বিষয় তো সেইটা তোমরা কি দেবে তোমরা উত্তর দেবে এবং এর উত্তর রিলেটেড কিন্তু আমি আর একটা ক্লাস দেব। খুব শীঘ্রই দেবো এবং তোমরা এর উত্তরগুলো দেবে কন্যাশ্রী প্রকল্পকে কেন বিশ্ব দরবারে এতটা বিখ্যাত করা হলো বা কেন সে এত বিখ্যাত হলো এই রিলেটেড তোমাকে কোশ্চেন করলো আচ্ছা পশ্চিমবঙ্গে যে কন্যাশ্রী প্রকল্পটা রয়েছে সেটা এত কেন বিখ্যাত বলো তোমার নিজস্ব অনুযায়ী তারপরে দেখো তিন নম্বর যে প্রশ্নটা করা হয়েছে সেটা হচ্ছে প্রোল্যাক্টিন হরমোন কী তুমি জানো প্রোল্যাক্টিন হরমোন কি তোমাকে কিন্তু বলতে হবে তারপর চলো পাঁচ নম্বরটা দেখো তোমাকে ধরো দেখো তোমাদের পঞ্চাশ মার্কের যখন মানে রয়েছে মক টেস্ট তোমরা নিশ্চিত থাকো তোমাদের কিন্তু খুব ভালোভাবেই কিন্তু কোশ্চেনগুলো ধরবে এবং তোমাদের সময় নিয়েই ধরবে তো তোমরা এটার দিক দিয়ে নিশ্চিন্ত থাকতে পারো পাঁচ নম্বর কোশ্চেনটা দেখো তোমাদের বলেছে ধরো তুমি কোনো একটা স্বাস্থ্য সংস্থার বিশেষ পদে অবতীর্ণ রয়েছ তুমি কোন স্বাস্থ্য মানে আইসিডিএস সুপারভাইজার বলে তুমি একটা স্বাস্থ্য সংস্থা একটা ভালো পদে রয়েছ ঠিক আছে এবার কোভিড নাইন্টিন প্রস্তুতিতে তুমি তোমার কর্মীদের কীভাবে উপদেশ দেবে উপদেশ দেবে যে কোভিড নাইন্টিনে কিভাবে মোকাবেলা করা যায় সেই রেসপেক্টে তুমি তোমার কর্মীদের কি উপদেশ দেবে তোমরা সেই রিলেটেড কিন্তু পাঁচ নম্বর দিয়ে উত্তরটা লেখো তোমরা কি বলতে নর্মাল জিনিস বলবে এমন নয় তুমি কোনো বইয়ের জিনিস এগুলো তুলে বলে দেবে তা কিন্তু হবে না ছয় নম্বর বর্তমান পরিস্থিতিতে তুমি এক স্বাস্থ্য সংস্থার কর্মী হিসেবে এই মহামারী পর্যায়ে তুমি তোমার স্থানীয় লোকদের তোমার স্থানীয় তুমি যেখানে পোস্টেড থাকবে সেই পোস্টেডের স্থানীয় লোকেদের কি কী বিশেষ পুষ্টিকর খাদ্য যা অবশ্যই খেতে বলবে তোমার নিজস্ব ব্যক্তি অত দেখো কত টুইস্ট মানে কোশ্চেনগুলো কত টুইস্ট রয়েছে এবং খুব সুন্দর সুন্দর কোশ্চেন এবং কোশ্চেনগুলো ভালো লাগলে কিন্তু কমেন্টে জানিও ঠিক আছে তো সেই রেসপেক্টে এগুলো তোমরা লেখো যে তুমি যেখানে পোস্টেড রয়েছো মানে বলো তোমরা লিখে দাও কমেন্টে লিখে দাও যে তোমরা ওইখানে স্থানীয় লোকেদের তুমি যদি যা রাস্তা দিয়ে যাও একজনকে উপদেশ দিলে তো তুমি কি বলবে যে এগুলো খাও এগুলো কি খেতে বলবে সেই রেসপেক্টে আচ্ছা তারপর বলেছে দেখো সাত নম্বর ভারতবর্ষ আজ উন্নয়নশীল দেশ এর পিছনে নারীর ক্ষমতায়নকে তুমি কীভাবে দেখছো দেখো তোমাকে কিন্তু কখনোই অনেকজন নারী ক্ষমতায়ন বলতে পুরুষদের একবারে আমি নিজে পুরুষ বলে বলছি না কিন্তু বারবার বলছি পুরুষদের রেসপেক্টে এমন কথা বলে দেয় যে আর পুরুষরা প্রচণ্ড অত্যাচার করে হ্যাঁ করে এই পুরুষরা পুরুষদের সমাজের মধ্যে একাংশ রয়েছে সবাই নয় একাংশ রয়েছে তোমাকে এরকমভাবে বলতে হবে স্যার পুরুষ সমাজের একাংশ রয়েছে বা কিছু অংশ রয়েছে যারা প্রচুর পরিমাণে তোম নারীদের উপরে অত্যাচার এখনও অবধি এই এই বিজ্ঞান এই উন্নত সমাজেও করে যাচ্ছে তো সেগুলো দিক দিয়ে সেগুলো প্রতিহত করার মতন ক্ষমতা প্রশাসনের কিন্তু নেই কারণ ঘরে ঘরে গিয়ে সবার সবার প্রবলেম সলভ করার মতো ক্ষমতা প্রশাসনের নেই এবং নারীদের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে যে প্রবলেম ফেসগুলো এগুলি কিন্তু তোমাকে বলবে এবং তুমি তোমার মতামতের দিক দিয়ে কিন্তু কখনোই কোনো নেগেটিভ সেন্সে যাবে না কারণ তোমাকে যে ইন্টারভিউ নেবে সেও কিন্তু একটা স্যার বা ম্যাডাম স্যারও থাকতে বা স্যারও থাকবে ম্যাডামও থাকবে তো সেই রেসপেক্ট আমি এটাই বলছি যে অবশ্যই কোনো নেগেটিভ দিক উঠবে না তোমার তুমি নিজস্ব একটা মতামত বলতে যে স্যার হয়নি তোমরা বলবে তারপর দেখো আট নাম্বার আমরা কোশ্চেন যাচ্ছি চলো আমরা দেখিনি আট নাম্বার কোশ্চেনটা কি দেখো কোভিড নাইন্টিন কি ধরনের ভাইরাস কোভিড নাইন্টিন রিলেটেড পড়েছো কোভিড নাইন্টিন কি ধরনের ভাইরাস আর একটা বলে দিই তোমাদের কোভিড নাইন্টিনের ফুল ফর্মও জানতে চাইতে পারে যে কোভিড নাইন্টিনের ফুল ফর্মটা কি ঠিক আছে তারপর বলেছে নয় নম্বর দেখো গুপ্ত যুগে তুমি এমন কোনো বিখ্যাত স্বাস্থ্য চিকিৎসকের নাম বলতে পারবে গুপ্ত যুগে রয়েছে গুপ্ত যুগে সে বিখ্যাত ছিল এমন কোনো স্বাস্থ্য চিকিৎসকের নাম বলতে পারবে তোমরা চিন্তা করো না সব উত্তরগুলো আমি দিয়ে দেব কিন্তু হয় ভিডিও করে দেব অথবা টেলিগ্রাম গ্রুপে দেব টেলিগ্রাম গ্রুপের দেখো লিঙ্ক ডিসক্রিপশানে রয়েছে সেখানে কিন্তু সব পেয়ে যাবে তারপর কী হচ্ছে চরককে দেখো চরক রেসপেক্টটা আমরা সবাই পড়েছি চরককে তো চরক রিলেটেড কিন্তু এই জায়গাটা খুব ভালো করে দেখবে যে চরক কী কে ছিল তুমি চেনো কে ছিল চরক কেউ যদি চরক সম্পর্কে না জেনে তোমাকে জিজ্ঞাসা করতে পারো তুমি জানো কে ছিল চরক এবং সে ইতিহাসের এক বিশেষ পদে অবতীর্ণ ছিল সে ইতিহাসে এক বিশেষ পদে অবতীর্ণ ছিল এবং তাকে কিন্তু কেউ চিনত না সে সেই পদে ছিল বলে তাকে কিন্তু অবশ্যই চিনা গেছে এবং আমরা সব সময় পড়ি যে সে সেই পদের জন্য সে যদি অন্য কারো সঙ্গে অন্য কোনো পদে উপস্থিত থাকতো তাহলে হয়তো সে অতটা বিখ্যাত হতো না সে একটা বিশেষ পদ ছিল এবং সেই পদটা কি তুমি জানো সেই রেসপেক্টে তোমাকে কোশ্চেন করলো এই দশটা কোশ্চেন আজকে প্রথম ক্লাসে তোমাদের সামনে উপস্থাপন করলাম তোমাদের কেমন লেগেছে ক্লাসটা তোমরা অবশ্যই জানিও এবং তোমরা তোমাদের এই দশটা কোশ্চেনের উত্তর কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ করে দেবে আমার কিন্তু ভালো লাগবে এবং তোমরা অবশ্যই কিন্তু এগুলো একটু দেখো এবং এই প্রশ্নগুলো কিন্তু তোমাকে ফেস করার সম্ভাবনা সবচেয়ে বেশি ঠিক আছে তো সেই র্যাসপেক্টে তুমি তোমার মানবিক দিক থেকে দেখবো একটা স্ট্রং হয়ে যাবে যদি মানে এই ক্লাসগুলো ভিডিও রেগুলারলি দেখো যাই হোক সবাই খুব ভালো থেকো এবং রীতিমতো কিন্তু পড়ে যাও কারণ যত পড়বে তবে দেখবে কোশ্চেনগুলো সলভ করার বা বলার ক্ষমতা তোমার থাকবে কারণ এগুলো কিন্তু খুব টাফ হবে হ্যাঁ পঞ্চাশ মার্ক বলতে যথেষ্ট কিন্তু কঠিনই হবে যাই হোক সবাই খুব ভালো থেকো